আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি আপনার সকলেই ভালো আছেন। আপনাদের দয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে। যারা গরু এবং ছাগল পালন করে থাকি, বিশেষ করে গরুর খামারিদের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা যেটা হয় সেটি হচ্ছে মশার উপদ্রব। সামনে চলে আসছে শীতকাল, শীত অলরেডি চলে এসেছে, ঠান্ডা পড়েছে, তো শীতকালে কিন্তু মশার উপদ্রবটা বেশি হয়ে যায়। কেননা শীতকালে ঠান্ডা থাকার কারণে গরুর ঘরে কিংবা ছাগলের ঘরে ফ্যান চালানো হয় না, যার ফলে কিন্তু ঘরে প্রচুর পরিমাণে মশার উপদ্রব চলে আসে। আর শীতকালে মশা অটোমেটিক্যালি একটি বৃদ্ধি পেয়ে যায়, কেননা এই সময় বাতাস কম থাকে, অর্থাৎ ঘরে ফ্যান চালানো হয় না। মশা যেহেতু হালকা পতঙ্গ, যদি ঘরের মধ্যে ফ্যান চালানো থাকে তাহলে কিন্তু মশা সেই ঘরে থাকতে পারে না, উড়ে চলে যায়। তো শীতকালে যেহেতু ফ্যান চালানোর কোনো সুযোগ থাকে না, সেহেতু ক্রমাগত শীতকালে কিন্তু মশার পরিমাণটা বেড়ে যায়। বিশেষ করে গরুর ঘরে মশার পরিমাণটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে গরুর গোবর এবং ঘরের মধ্যে ময়লা জমে থাকা। কেননা আমাদের দেশে যে গোয়ালগুলো রয়েছে, গোয়াল ঘর যেটাকে বলা হয় গরুর জন্য, এগুলো কিন্তু ন্যাচারালি একটু ময়লা এবং জরাজীর্ণ থাকে। যেমনটা হচ্ছে গরুর ঘরের পাশেই গোবর রাখার জন্য জায়গা করা হয়, সেই গোবরে কিন্তু মশার উপদ্রব বেড়ে যায়, ওখানে বংশবৃদ্ধি করে। এছাড়াও গরুর ঘরে চারায় অনিয়মিত পানি জমে থাকে এবং ঘরের কোনায় চারদিকে খড় এছাড়াও পানি এবং মেঝেটা গোবরের মাধ্যমে স্যাঁতস্যাঁতে কিংবা কাদাযুক্ত হয়ে থাকে। যাদের এই ধরনের সমস্যাগুলো হয়েছে তারা কিন্তু কোনোভাবেই মশা থেকে পরিত্রাণ পেতে পারবেন না। মশা থেকে বাঁচার জন্য অবশ্যই গোয়াল ঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং গরুর ঘরকে সবসময় শুকনো রাখতে হবে, তাহলে মশার পরিমাণ কিছুটা কমে যাবে। তো আজকে আপনাদের সামনে আমি শেয়ার করব 10-12টি টিপস, এর মধ্যে আপনারা এগুলো ট্রাই করে দেখতে পারেন যে মশার হাত থেকে বেঁচে থাকা যায় কিনা। তো আজকে যে পদ্ধতিগুলো বলবো এগুলো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি, এখানে কোনো মেডিসিন ব্যবহার করব না। মেডিসিন নিয়ে এর আগে ভিডিও করেছিলাম, সেগুলো চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আজকে যে পদ্ধতিগুলো শেয়ার করবো সেগুলো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি। তো নাম্বার এক, প্রথমে বলবো লেবু ও লবঙ্গের কথা। লেবু এবং লবঙ্গ দিয়ে কিন্তু আপনারা খুব অনায়াসে ঘরের মশা তাড়াতে পারেন। এক্ষেত্রে একটি লেবুকে 2 থেকে 3 খণ্ড করে নিতে হবে, এরপর কিছু লবঙ্গ ওই লেবুর ভিতরে গেঁথে দিতে হবে। আপনারা পুরো লবঙ্গটি লেবুর ভিতরে গেঁথে দিবেন, শুধু উপরে যে মাথাটি রয়েছে ফুলের মতো এইটা শুধু বাইরে থাকবে। এভাবে লেবুর মধ্যে লবঙ্গ গেঁথে নিয়ে সেগুলো ঘরের কোনায় এবং চারদিকে ছড়িয়ে ছিটিয়ে সুন্দর করে নির্ছাদের মধ্যে বেঁধে রেখে দিবেন। এতে করে কিন্তু মশার উপদ্রব অনেকটাই কমে যাবে। এরপরে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে নিমের তেল অথবা নিমের স্প্রে। সেটি হচ্ছে নিম পাতা এনে বেটে সেটাকে রস করে নেওয়ার পরে 1 চামচ নিম পাতার রস 1 লিটার পানির মধ্যে মিশিয়ে আপনারা কিন্তু পুরো ঘরে স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে এটি আপনার গরুর গায়েও স্প্রে করে দিতে পারবেন। এক্ষেত্রে যেমন মশা চলে যাবে, সেক্ষেত্রে গরু বিভিন্ন ধরনের ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবে। নিম পাতার যে বিশেষ নির্যাস রয়েছে এটি বিভিন্ন ধরনের ত্বকের অ্যালার্জি ইনফেকশনজনিত নানা সমস্যা প্রতিরোধ করবে। তাহলে দেখা যাচ্ছে একই সঙ্গে আপনাদের মশাও চলে যাচ্ছে, গরুর খোস কাচরা অ্যালার্জি এবং ইনফেকশন বা ফাঙ্গাল ইনফেকশন যেগুলো রয়েছে এগুলো চলে যাবে। আর নিম পাতার রস গরুর গায়ে স্প্রে করলে ওই গরুর গায়ে আর কখনো মশা কিংবা মাছি বসবে না। এরপরে আপনার যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে পুদিনার পাতার ব্যবহার। পুদিনার পাতা কিন্তু মশা সহ্য করতে পারে না। এক্ষেত্রে একটি গ্লাসে পানি নিয়ে সেখানে 6-7টি পুদিনা পাতা রেখে দেবেন। এভাবে 1-2 দিন ভিজিয়ে রাখার পর সেই পানিটি পুরো ঘরে স্প্রে করে দেবেন, তাহলেই মশা সেখান থেকে চলে যাবে। এরপরে হচ্ছে ধুনোর ব্যবহার। এই ধুনো হচ্ছে আপনারা যে ধুনো কিনে নিয়ে আসবেন বাজার থেকে, নিয়ে এসে সেটার মধ্যে যখন আগুন দিবেন সেখানে কিছু নিম পাতা দিয়ে দিবেন। তাহলে নিম পাতার গুঁড়োর সাথে ধুনো একসঙ্গে ব্যবহার করলে কিন্তু মশা সেটি আর সহ্য করতে পারবে না। এইভাবে আপনারা সন্ধ্যার পূর্বে একবার যদি ধুনো ব্যবহার করে থাকেন তাহলে মশা আর ঘরে ঢুকলো না, এরপরে রাতের 9-10টার সময় আরেকবার ব্যবহার করে যেতে পারেন। গ্রামগঞ্জে কিন্তু এখনোই কিন্তু গরুর ঘরে কিন্তু তারা সারা রাত ধুনো ব্যবহার করে থাকে। এরপরে যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে হলুদ বৈদ্যুতিক আলো। মশা কিন্তু হলুদ আলো সহ্য করতে পারে না, লাল কিংবা সাদা আলো মশা আসলেও হলুদ আলো কিন্তু সহ্য করতে পারে না। এক্ষেত্রে হলুদ রঙের আলো আপনার গোয়াল ঘরে ব্যবহার করলে মশার উপদ্রব অনেকটাই কমে যাবে।
এরপর যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে চা পাতার ব্যবহার। চা পাতা পোড়ার গন্ধ মশা সহ্য করতে পারে না। আপনারা যখন চা খাবেন, চা খাওয়ার পরে চা পাতিগুলো ফেলাই না দিয়ে সেগুলো সুন্দর করে রোদে শুকিয়ে নেবেন। এরপরে সেগুলো ধুনো যেভাবে পোড়ায় ওইভাবে একটা মাটি বা স্টিলের কোনো পাত্রের মধ্যে নিয়ে সেখানে পুড়িয়ে দিলে কিন্তু মশা চলে যাবে আর কোনো মশা মাছি কিন্তু চাপতে পারবে না। এরপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে কাপড়ের ব্যবহার। আপনারা কোনোভাবে গোয়াল ঘরে কালো, নীল ও লাল কাপড় ব্যবহার করবেন না। এই কাপড়গুলোর মধ্যে কিন্তু মশা আকৃষ্ট হয় প্রচুর পরিমাণে, কেননা এই কাপড়গুলো ভারী অনেক। এই জন্য কালো, নীল এবং লাল কাপড় এড়িয়ে চলার চেষ্টা করবেন। এগুলো গোয়াল ঘরে কখনোই ব্যবহার করবেন না। এরপরে যেটি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে কর্পূর। মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। আপনি যে কোনো ফার্মেসিতে গিয়ে বা মুদি দোকানে গিয়ে 50 থেকে 60 টাকার কর্পূর কিনে নিয়ে এসে একটি বাটিতে দিয়ে বা ঘরের চারখানে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারেন। নেটের যে ব্যাগগুলো রয়েছে সেখানে বেঁধে কিন্তু ঘরের চার দিকে রাখলে কিন্তু আর কখনোই সেই ঘরে মশা ঢুকবে না। শুধু মশা না, এ থেকে কিন্তু মাছিও ঢুকবে না এবং পিঁপড়াও ঢুকবে না। কর্পূর দিলে আপনারা একই সঙ্গে মশা, মাছি, পিঁপড়া, ইঁদুর থেকে শুরু করে সকল প্রকার যে ছোটো ছোটো কীট পতঙ্গগুলো রয়েছে সবগুলোর হাত থেকে কিন্তু আপনারা বেঁচে যাবেন। এরপর যেটি করতে পারেন সেটি হচ্ছে রসুনের ব্যবহার। রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী একটি প্রাকৃতিক উপায়। 5 ভাগ পানিতে 1 ভাগ রসুনের রস মেশাবেন। এরপর মিশ্রণটি একটি বোতলে ভরে যেসব জায়গায় মশার উপদ্রব বেশি সেসব জায়গায় স্প্রে করে দিবেন। এক্ষেত্রে গরু বা ছাগলের গায়েও স্প্রে করে দিতে পারেন। এরপর যেটি করতে পারেন সেটি হচ্ছে কেরোসিন তেল স্প্রে। কেরোসিন তেলের স্প্রে কিন্তু মশা, মাছি এবং পিঁপড়া কেউ সহ্য করতে পারে না। এভাবে আপনারা কিন্তু কেরোসিন তেলের সঙ্গে আরও একটি বেটার করে নিতে পারেন, সেটি হচ্ছে কেরোসিন তেলের মধ্যে 2-3টি কর্পূর দিয়ে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেবেন। এরপর কর্পূরটি যখন কেরোসিন তেলে মিশিয়ে যাবে সেই স্প্রেটি আপনারা ঘরের মধ্যে করতে পারেন। এরপরে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে প্রথমে যে বলেছিলাম জমানো জল থেকে দূরে থাকবেন। গোয়ালঘর কিংবা গোয়ালঘরের আশেপাশে কখনোই জমানো জল রাখবেন না। অবাঞ্ছিত কোনো জিনিস, কাঠ বা কোনো জামা কাপড়, অবাঞ্ছিত বালতি এগুলো ঘরের ভিতরে রাখবেন না। মোট কথা, গরুর নেচেছারি কয়েকটি জিনিস ছাড়া অবাঞ্ছিত কোনো পলিথিন, ন্যাস, ঠোঙ্গা, কাপড় এগুলো গোয়ালঘরে রাখা যাবে না। সবসময় শুষ্ক রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে পরিত্রাণ পাবেন। তবে আরও একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে নারকেলের আঁশ পোড়ানো। নারকেলের যে ছোবা রয়েছে এটির গন্ধও কিন্তু মশা সহ্য করতে পারে না। এই ছোবাগুলো শুকনো ছোবা, কিন্তু আপনারা একটা বড় বালতি বা স্টিলের বা মাটির কোনো একটি হাঁড়ি বা বালতিতে কিন্তু রেখে আগুন ধরিয়ে দিলে সারা রাতে সেগুলো জ্বললো এবং মশাও কিন্তু চলে যাবে। এছাড়া অবশ্যই গোয়ালঘরে মশারির ব্যবস্থা করতে হবে। মশারি থাকলে কিন্তু আর মশা আসবে না। আর একটি কাজ করতে পারেন, সেটা হলো ফিনিশ যে স্প্রেটি রয়েছে এটি সন্ধ্যার আগেই ঘরের চারপাশে, বাইরের দিকটা এবং পুরো ঘরে স্প্রে করে দিতে পারেন। দিয়ে তারপরে মশারি লাগাই দিলে কিন্তু আপনার ঘরে আর মশার উপদ্রব হবে না। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে ঘরোয়া পদ্ধতিতে আপনারা মশার হাত থেকে শীতে আপনাদের গবাদি পশুকে রক্ষা করবেন। তো এগুলোর মধ্যে যে কোনো একটি উপায় অথবা সবগুলোই একদিন করে ট্রাই করে দেখতে পারেন কোনটাতে রেজাল্ট ভালো হয়। ইনশাল্লাহ সবগুলোতেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।